ওকে খুঁজে বার করতেই হবে। যদি খুঁজে বার করা না যায় তার দায়িত্ব পুলিশকে নিতে হবে, তার দায় প্রশাসনকে নিতে হবে। প্রশাসনকে আমরা ছাড়বো না। পুলিশ প্রশাসন মইদুল ইসলাম মিদ্দার সঙ্গে কি করেছে আমরা জানি, আমরা এটার সঙ্গে ওটা মেলাচ্ছি না। ও কোনোভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা পুলিশকেই খুঁজে বার করতে হবে। কিন্তু ওর পরিবার, ও যাতে ওর অনুপস্থিতিতে যতদিন অনুপস্থিত আছে, যতদিন খুঁজে পাওয়া যাচ্ছে না, ততদিন ওর পরিবারের সব দায়িত্ব আমাদের, বামপন্থী ছাত্র যুবদের, ডিওয়াইফাই। ওর পরিবার একা হতে দেবো না, ওটা আমাদেরও পরিবার, ওর ওয়াইফ আমাদের পরিবারের একজন সদস্য। নিজের পরিবারের সদস্যকে যেভাবে দেখা হয়, আমরা দীপকের পরিবারকে, ওর স্ত্রীকেও সেইভাবেই দেখবো। কিন্তু আমাদের এখন কাজ হলো যেটা খুঁজে বার করবো, এটা একমাত্র পুলিশই সবচেয়ে বেশি পারে, পুলিশকেই সেই ব্যবস্থা করতে হবে। আপনাদের কাছে কি কোনো খবরাখবর কিছু বা আত্মীয় বাড়ি টাড়ি বা হ্যান ত্যান এগুলো জিজ্ঞেস করছেন আগের দিন যে অন্য রাজ্যে বা অন্য জেলায় কেউ আছে নাকি? উনি বলেন আমার দু তিন জায়গায় কুটুম, তারা সব এই আশেপাশেই ডিমারি এরকম জায়গা কয়েকটা জায়গায় কুটুম। এমনিতে গ্রামের নাম্বার কোথায় গেল, মিছিল অব্দি ছিল সেটা প্রমাণিত হয়েছে, আবার নব্দি গেছিল, একেবারে পরিষ্কার আছে, ছবিও আছে আমাদের। তাহলে পুলিশকে দায় নিতে হবে, পুলিশ কোথায় আছে এটা পুলিশের ব্যাপার, এইটা কিছুতেই ছাড়া যাবে। কিন্তু আপনার পাশে আমরা সব নিয়ে আছি, আপনি কখনো একা ভাববেন না। কিন্তু খুলে বার করার জন্য কিছুটা সময় আমাদেরকে রাখতেই হবে, আর সেটা ফেলার বদলে সেটা ওদের দিকে ঘুরে গেছে রাতিকে কাদের ছেলে ওইখানে ধোয়া বেরোচ্ছে, ওই সময় জ্বর জ্বর হয়, দৌড়াদৌড়ি সবাই শুরু করেছে, সামনে পুলিশ মারও শুরু করেছে, একই টাইমে মারি শুরু করেছে, সবাই সবাই ছুটে পেছন দিকে এসেছে, ফলে যখন সামনে যেতে যেতে ব্যাক করব চট করে তো ছুটে যায় না, আমরা ফুটে উঠে গেছিলাম, ওরা ফুটপাতে নিচে প্রচন্ড ভিড় হয়ে গেছে, তখন পুলিশও চলে এলো পিছনে, ছুটাটা মানে এক পাউড়ি এক পাউড়ি যাওয়া, চোখে কিছু দেখতে পাইনি, এরকম একটা সিচুয়েশন। তারপর এদিক ওদিক সব ছুটাছুটি, সামনে যাই সামনে পুলিশ, সাইডে পুলিশ, পেছনে পুলিশ, সকলেই জানে সবটা বিষয়টা, দেখছো আমাদের সঙ্গে সঙ্গে খবর দেবে, আমাদের সেই মতো করে যারা আছে সব সেই ব্যবস্থা, ঠিক আছে, সোমবার দেখা যাক কি হচ্ছে। আপনাকে একটু শক্ত থাকতে হবে, বারবার তো সব দিক থেকে সব চেষ্টা করছে, আপনি ভেঙে পড়লে সমস্যা, তাই না? আমি আগেও বলছি এখনো বলছি যে দীপকদা ফিরে যদি দেখে যে আপনার এই অবস্থা, আমাদের অপরাধী মনে হয়। ফিরবে, ফেরাতেই হবে ওকে, এটা জন্য আপনার।